করে দেওয়া হয়েছিল চাবুকের আঘাতে চামড়াগুলো যখন উঠে আসত দগদগে লাল টকটকে ঘাগুলো থেকে যখন দিয়ে রক্ত বের এতেও নির্যাতন থামেনি এই যে যৌবন সত্যকে ধারণ করে সত্যের জন্য সব প্রতিকূলতাকে হাসি মুখে গ্রহণ করে নেওয়া এক বড় সম্পদ যুবক ভাইয়েরা প্রচন্ড প্রখর তীব্র রোদের মধ্যে তাকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হল জিব্বা বেরিয়ে পড়েছে কেউ নেই তাকে এক ফুট পানি মুখে দিবে কি দৃশ্য কি অমানবিক নির্যাতন যুবক ভাইয়েরা ভেবে দেখুন তো সত্যবাদিতা মানুষের কত বড় দৃঢ় মানসিকতা দেখুন গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে জিব্বা বেরিয়ে পড়েছে সত্য থেকে বিচ্যুত করার জন্য যত রকমের নির্যাতন তার উপরে চালানো হয়েছে এই নির্যাতন আমরা এখানে বসে কল্পনা করতে পারি না কথা বলতে পাচ্ছেন না শুধু নিজের ভিতর থেকে একটি অভিব্যক্তি একটি আওয়াজের মাধ্যমে তিনি সত্যটিকে প্রকাশ করছেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আর সব মিথ্যা মিথ্যার অনুসারী কোনো মুসলিম যুবক হতে পারে না মিথ্যাকে বুকে ধারণ করে কোন মুসলিম যুবক এগিয়ে যেতে পারে না মুসলিম যুবক মিথ্যা মরিচিকার পিছনে ছুটে বেড়াতে পারে না এটাই হলো মুসলিম যুবকের মানসিক চারিত্রিক দৃঢ়তা আমরা চারিত্রিক বৈশিষ্টের কথা বলেছিলাম যে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি হলো তাকুয়া অর্জন করার পাক পবিত্র কোরআনে তাকুয়া অর্জন করার জন্য ইমান আনয়নের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার জন্য বহু সংখ্যক আয়াতে আল্লাহ পাক তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন আমিন বিল্লাহে আমিন বিল্লাহে তোমরা আল্লাহর উপর ইমান আনো রাসুলের উপর ইমান আনো পরকালের উপর ইমান আনো তার কিতাবের উপর ইমান আনো জান্নাত জাহান্নামের নামের উপর ইমান আনো গায়েবের উপর ইমান আনো এইভাবে বহু সংখ্যক আয়াতে আল্লাহ পাক ইমান আনার জন্য ইমানকে সুদৃঢ় করার জন্য ইমানের উপর ইস্তেকামাত দৃঢ়তা অর্জন করার জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে একটু বিরতির পর আমরা আলোচনায় আবার ফিরে আসছি ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মনি মুক্তা জাবেের রিয়ালু আনহু বলেন সুদখোর সুদদাতা দাতা সুদের লেখক এবং সুদের পক্ষে দুইজন সাক্ষীর ওপর রসুল সাল্লু আলাইহসাল্লাম অভিসম্পাত করেছেন এবং বলেছেন তারা সবাই সমান সেহি মুসলিম তৃতীয় খণ্ড ক্রয় বিক্রয় অধ্যায় হাদিস সংখ্যা তিন হাজার আটশো একাশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যুবক বন্ধুরা এবং আমার যুবতী বোনেরা আর যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমরা এই আলোচনার মধ্য দিয়ে যৌবন এর শক্তিমত্তা যৌবনের দৃঢ়তা যৌবনের চাওয়া যৌবনের মাধ্যমে অর্জন সারা জীবনের সফলতার জন্য নিজেকে প্রস্তুত করা দৃষ্টান্তস্বরূপ আমরা দু একটি উপমা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তার মধ্যে রাসুল সাল্লামের বিশিষ্ট সাহাবা, হজরত বিলাল কথা আপনাদের সামনে প্রসঙ্গক্রমে আমি পেশ করেছিলাম দেখুন গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে জিব্বা বেরিয়ে পড়েছে সত্য থেকে বিচ্যুত করার জন্য যত রকমের নির্যাতন তার উপরে চালানো হয়েছে এই নির্যাতন আমরা এখানে বসে কল্পনা করতে পারি না কথা বলতে পাচ্ছেন না শুধু কাতরিয়ে নিজের ভিতর থেকে একটি অভিব্যক্তি একটি আওয়াজের মাধ্যমে তিনি সত্যটিকে প্রকাশ করছেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আর সব মিথ্যা মিথ্যার অনুসারী কোনো মুসলিম যুবক হতে পারে না মিথ্যাকে বুকে ধারণ করে কোনো মুসলিম যুবক এগিয়ে যেতে পারে না মুসলিম যুবক মিথ্যা মরিচিকার পিছনে ছুটে বেড়াতে পারে না এটাই হল মুসলিম যুবকের মানসিক চারিত্রিক দৃঢ়তা আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এটি হল তাকোয়া অর্জন করার আল্লাপাক পবিত্র কোরআনে তাকোয়া অর্জন করার জন্য ইমান আনয়নের জন্য আল্লাহর প্রতি করার জন্য বহু সংখ্যক আয়াতে আল্লাহ পাক তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন আমিন বিল্লাহে আমিনবিল্লাহে তোমরা আল্লাহর উপর আল্লাহরই রাসূলের রাসুলের ইমান মানানো পরকালের উপর ইমান মানানো তার কিতাবের উপর ইমান মানানো জান্নাত জাহান নামের উপর ইমান আনো গায়েবের উপর ইমান আনো এইভাবে বহু সংখ্যক আয়াতে পাক আনার জন্য করার জন্য ইমানের উপর দৃঢ়তা অর্জন করার জন্য তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন কারণ ইমান এটি একটি শক্তি একটি পাওয়ার এই পাওয়ার মানুষকে সত্যের উপরে ন্যায়ের উপরে অবিচল রাখতে তার ভিতরে দৃঢ় মানসিকতা তৈরি করে দেয় হজরতে রাতি আল্লাহ তালুর কথা প্রসঙ্গক্রমে আমরা স্মরণ করতে পারি অপরাধ তিনি ইমান এনেছিলেন শাস্তি তিনি ধৃত হলেন কাফের মুশেক বে হাতে ঘটনাটি বর্ণিত হয়েছে বোখারি শরীফ এক পর্যায়ে তার মৃত্যুর দিন তারিখ ঘোষণা করে দেয়া হল বদ্ধ ভূমিতে নেওয়া হবে হজরত খোবায়েব রাজি আল্লাহ তালা আনহু অপেক্ষায় আছেন একটা ছোট শিশু বাচ্চা খেলতে খেলতে শিশু সুলভ সুমিষ্ট জান্নাতি আচরণে খোবাইবের কাছে চলে গেছে কার শিশু যে তাকে আগামীকাল ভূমিতে বর্ষার মাথায় বিদ্ধ করে হত্যা করবে ভেবে দেখুন তো কত বড় একটা সুযোগ কাল তোমার বাবা আমাকে বুকে বর্ষা বিদ্ধ করবে আর আজ তুমি আমার হাতের মোঠ হয়ে আর তখন খোবাইবের কাছে ছিল একটা চাকু খোর খৌরি কাজ করার জন্য খৌর কর্ম করার জন্য তিনি চেয়ে নিয়েছিলেন শিশু বাচ্চাটির মা দূরে থেকে দেখে চিৎকার দিয়ে উঠেছেন হাই আমার বাচ্চাকে বুঝি খোবায়েব মেরে ফেলবে খোবাইব তো প্রতিশোধ নেওয়ার একটা বিশাল সুযোগ পেয়ে গেছে হাই আমি কি করি কি করব? ইমান মোমেন গোটা পৃথিবী তার কাছে নিরাপদ ইসলাম শান্তি ইসলাম একজনের সামনে আত্মসমর্পণ যুবক বন্ধুরা ইসলাম মানবতাকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার নাম ইসলাম আত্মপীড়িতের কাছে দাঁড়িয়ে তার সেবা করার নাম ইসলাম অজ্ঞতা মূর্খতা এবং ক্ষুধা দারিদ্র আপনারাই পারেন এই পৃথিবীকে একটি শান্তিময় সুখময় একটি পরিবেশ উপহার দিতে যুবকরা ভাঙতে পারে যুবকরা গড়তে পারে যুবকরা ফুল ফুটাতে পারে যুবকরা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পারে হজরত খুবাই রাজি আল্লাহ তালান একটা মুচকি হাসি দিয়ে বললেন মেয়ে ও তোমার ভাবতে হবে না ওকে আমি কিছু করব না ও আমার কাছে এসেছে ছোট বাচ্চা মানুষ বাচ্চা ছেলে আমি তাকে আদর করছি তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ না এই যে আমি ছেড়ে দিচ্ছি আদর করে চমুখে বলছে বাবা যাও তোমার আম্মু তোমার জন্য ভাবছে একবার ভেবে দেখুন তো এই ঘটনাটি যার বাবা আগামীকাল আমার বুকে বর্ষা বিদ্ধ করে এক পয়সা উল্লাসে চিৎকার করে আমাকে হত্যা করবে খুন করবে তার বাচ্চাকে আমি আজকে আমার হাতের মুঠোয় পেয়েছি প্রতিশোধ নেওয়ার কিন্তু মুসলমান মুসলমান তা করতে পারে না তৃতীয় ক্রোসডের যুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ক্রোসডে মুসলমানদের লাশের উপর দিয়ে যখন খ্রিস্টান ধর্মযাজক হেঁটে যাচ্ছিলেন মুসকি হেসে তখন মুসলিম মৃত দেহ লাশগুলোকে অবজ্ঞা করে তিনি অবজ্ঞার হাসি হেসেছিলেন রক্তে তার পা ভিজে গিয়েছিল নির্মমতার নিষ্ঠুরতা দেখে তিনি উল্লসিত হয়েছিলেন মুসলমানদেরকে একত্রিত করে পূর্ণ শক্তি নিয়ে যখন গাজী সালাউদ্দিন তৃতীয় ক্রুসেডে অবতীর্ণ হলেন রাতের আধারে সংবাদ পেলেন রিচার্ড অসুস্থ আর মুসলিম সেনাপতি আগামীকাল যার সামনে মুখোমুখি হবেন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে মৃত্যুর খেলা যেখানে ঘটবে আর সেই সালাউদ্দিন রাতের অন্ধকারে একজন চিকিৎসক সে যে রিচার্ডের তাবুতে গিয়ে ঢুকে গেলেন পরিচর্যা করলেন তাকে নিজের মতো করে ঔষধ দিলেন তার সেবা করলেন চলে আসলেন পৃথিবীর ইতিহাসে একটি অমর ঐতিহাসিক ঘটনার তৈরি হল শত্রুকে কিভাবে ভালোবেসে সেবা দিয়ে আসলেন এগুলো ইসলামের ইতিহাসের অমূল্য সম্পদ যুদ্ধের ময়দানে আরেকজন যোদ্ধা এক ফোঁটা পানির জন্য কাতরাচ্ছেন আমাকে বাঁচতে দাও আমাকে একটু পানি দাও নিজে পিপাসা কাতর বোক ফেটে যাচ্ছে এই পানিটুকু হয়তো তার তৃষ্ণা নিবারণ করবে ঠোঁটের কাছে পানি পান করার জন্য যখন পাত্রটি লাগিয়েছে ভাইয়ের কাছ থেকে একটি আওয়াজ এসেছে পানি চাই পানি চাই ঠোঁটের কাছ থেকে পানি সরিয়ে নিয়ে ভাইয়ের জন্য পানিটুকু এক যুবকের কাছে দিয়ে বললেন দৌড়ে যাও আমার ভাই আমার চাইতে বেশি কষ্টে আছে। তাকে পানিটা পৌঁছে দাও পানি নিয়ে তার কাছে পৌঁছে যাওয়া হলো তিনি ততক্ষণে তার কানের কাছে আরেকটি আওয়াজ শুনলেন আমাকে বাঁচতে দাও আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও কে আছো আমাকে একটু পানি দাও ওই ব্যক্তি ওই পানিটুকু যখন পান করবেন এমনি আওয়াজ শুনে অত্যন্ত মায়ার দৃষ্টিতে বললো আমার চাইতে আমার ওই ভাইয়ের বড় বেশি প্রয়োজন তুমি তার কাছে নিয়ে নিয়ে যাও ওই 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 ব্যক্তির কাছে যখন পানিটুকু যাওয়া হলো দেখা তৃতীয় ব্যক্তি ইতিমধ্যেই আল্লাহ আল্লা সুহান জান্নাতের সারাবান তাহুরা পানের জন্য দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গেছেন পানি আর খাওয়া হলো না ওই ব্যক্তি পানি নিয়ে ছুটে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে দেখা যাক দ্বিতীয় ব্যক্তির গলায় পিপাসার্থ এই যুদ্ধাহত মানুষটিকে যদি একটু পানি দিয়ে আমি তার পিপাসা দূর করতে পারি আল্লাহর অপূর্ব লীলা আল্লাহর অপূর্ব খেলা কি আশ্চর্য দৃশ্য যখন তার কাছে এই পানি নিয়ে আসা হল দেখা গেল তিনিও রহমানুর রাহিমের ডাকে তার জান্নাতে মেহমান হয়ে চলে গেছেন পানিটুকু রয়ে গেল সৃষ্টি হল একটি ইতিহাস নাম মুসলিম যুবকের স্যাক্রিফাইস করার ইতিহাস যুবক বন্ধুরা কোথায় আমাদের সেই মানসিকতা আর্থের সেবায় যৌবনের হাত যদি এগিয়ে যায় তাহলে সেটাই যুবক অসুস্থ রুগীকে কাঁধে করে নিয়ে যদি হসপিটালে যাওয়া যায় তাহলেই সেটা প্রকৃত যৌবনের যুদ্ধ অসহায় অনাথের পাশে দাঁড়িয়ে যদি তার নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটাই যৌবনের কাজ এই যৌবনের কাজের জন্য যে জিনিসটির বড় দরকার প্রথমে হলো ইমান দ্বিতীয় হলো তাকুয়া আল্লাহ বাকুরানে বলছেন ইয়া আল্লাহ দীন আ আমান উত্তকুল আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মদ পান করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো বেবিচারে লিপ্ত হতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায় করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের মাথায় আঘাত করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায়ভাবে সম্পদ উপার্জন করতে পারে না যে এই ভয় করে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসেব দিতে হবে ওই ব্যক্তি কখনো আল্লাহ সুবাহান হুকুমকে অমান্য করতে পারে না আল্লাহ সুবাহ একই ভাবে আর একটি আয়াতের ভিতরে ডাক দিয়েছেন এই মান্দারের আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলিম হও কমপ্লিট মুসলিম হও মুসলিম নামের কলঙ্ক হয়েও না আমরা সেবা থেকে পিছিয়ে পড়েছি আমরা কল্যাণ থেকে পিছিয়ে পড়েছি আমরা মানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছি অথচ এই মুসলমানি আত্ম মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে গেছেন আল্লাবাকায় তো বলেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও দৃঢ়বাদী সত্যবাদী মানবHCOতার অধিকারীদের অন্তর্ভুক্ত হও তাহলেই তোমাদের দ্বারা অনেক কল্যাণ হবে আল্লাহ পাক অনেকগুলো আয়াতে ওয়াক্তাকু ইয়া মান লা তাজজি নাফসুন আন্নাসিন শাইআ ওয়া ওয়াক্তাকুল্লাহ মুআলমু আন্নকুম আল্লাহকে ভয় করো আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে ওয়াক্তাকুল্লাহ ওয়া আলমু আন্নাল্লাহু শাদীদুল ইকাব আল্লাহ একদিন কঠিনভাবে তোমাদের ধরবেন হিসাব নেবেন ওয়াক্তাকুল্লাহ ইন্নাল্লাহা আল্লাহ গাফুর রাহিম আল্লাহ বড় দয়ালু বড় মেহরবান্লাহ মেনিন সত্যিকারের অর্থে যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো এইভাবে আল্লাহ বহু সংখ্যক আয়াতে আল্লাহকে ভয় করে ইমান অর্জন করার জন্য অনুপ্রাণিত করেছেন সম্মানিত যুবক ভাইরা আত্মের সেবায় মানবতার সেবায় স্যাক্রিফাইসিং মানসিকতা আত্মত্যাগী মানসিকতা নিয়ে আসুন আমরা আমাদের দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য কিছু করার প্রস্তুতি নেই ভালো কিছু করার ন্যাকামল করার জান্নাতে যাওয়ার উপযুক্ত হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি